কিটা হইছে কাহা আমার ছেলে? আমার ছেলেটা আজ এক মাস প্রায় মাসখানে কইব বাড়ি থেকে, কোন দিকে যে গেছে আমি আর কইতাম পারি না, বাড়ি থেকে বাড়িয়ে গেছে গা। তারপরে ছেলেটার নাম কিটা? ছেলেটার নাম জাবির হোসেন। বহুত খোঁজাখুঁজি করছি আমি। বয়সটা কত? বয়সটা 26-27 বছর হবে। আমি বালাবিরা জানি না আর কি, আমার তো ফরালেই নাই বুঝলি। তারপরে বহুত খোঁজাখুঁজি করছি, পাইতে আসি না, অনেক কষ্ট করে তারা আমি লেখাপড়া করাইছি। কদ্দূর পড়ছে ছেলেটা? ছেলেটা এমএ পাস করছে। এমএ পাস করছে, বহুত কষ্ট করে লাড়কি বিচ্ছে তারা আমি করাইছি। দেশের মানুষের সবে দেখছে আমি কি করে তারা লেখাপড়া করাইছি। আমি এখন আমার ছেলেটার বহুত খুঁজছি, পাইতে আসি না, কই গেছে, বাড়ি থেকে বাড়ি হয়েছে গেছে। আর তার কোনো খোঁজ খবর? মোবাইল সুইচ, মোবাইল সুইচ অফ, মোবাইল সুইচ অফ, আর কোনো খবর নাই, কোনো খবর নাই। ওই এলাকা থেকে আপনার ছেলে একমাত্র এমএ পাস? আমার ছেলে একমাত্র এমএ পাস। এই নয়ন চন্দ্র পাড়া মেজেন আমার ছেলে একমাত্র এমএ পাস। আর মুসলমানের মেজেন আর এমএ পাস ছেলে কেউই নাই? নাই। তাহলে এই নয়ন চন্দ্র পাড়া এটা কোন ভিলেজ, কোন ব্লক? এটা জম্পুই জলা ব্লক, ভিলেজ অমরেন্দ্রনগর, নয়ন চন্দ্র পাড়া। তাহলে সব জায়গাতে খোঁজ করছেন? সব জায়গাতে খোঁজ করছি আমি, অনেক জায়গা তালাশ করছি আমি, বহুত জায়গা ঘুরছি। আর তার আমার শরীর ক্লান্তি হয়ে গেছে গিয়া। তো এখন কি আপনি এখন বিশ্রামঞ্জ থানাতে আইসেন? ও, বিশ্রামঞ্জ থানাতে আইসি আমি। হ্যাঁ, আমি ওখান মিসিং জারি করছে। হ্যাঁ, মিসিং জারি করছে। কী কইছে থানা? দেখবো কইছে, থানা দেখবো কইছে। সব জায়গাতে গিয়া করছেন না? কোনো জায়গাতে? সব জায়গাতে করছি আমি, কোনো খোঁজখবর নাই? না, কোনো খোঁজখবর রয়েছে না। এর আগে এরকম গেছিল নি কোনো সময়? না, আর গেছে না কোনো সময়, এরকম নিখোঁজই আর আসিল না আর কি।